সোমবার সেচ সচিব গৌতম চট্টোপাধ্যায় পরিদর্শনে আসেন এবং তিনি জানান যে মঙ্গলবার সকালে কাজ শুরু হবে এবং মঙ্গলবার সন্ধ্যের মধ্যে কাজ শেষ করে দেওয়া যাবে। মঙ্গলবার সন্ধ্যাতেই দেওয়া যাবে সুখবর লকগেট সারাইয়ের। তবে সোমবারও কিন্তু কাজ শুরু করা যায়নি, প্রাথমিকভাবে কিছু কাজ শুরু হয়েছে ব্যারেজের উপরের দিকে, মূলত পেরিনিয়াল ফোর থাকার জন্য কাজ শুরু করা যায়নি। 31 নম্বর লকগেটটি অত্যধিক নিচু হওয়ার জন্য এই দিক দিয়েই জল পার হচ্ছে, সেই জলটিকে জলকে বাম দিয়ে আটকে ফন্ডকে পরিষ্কার করে জল তুলে ফেলে লকগেট সারাইয়ের কাজ শুরু হবে। সেচ সচিব গৌতম চট্টোপাধ্যায় জানান 15-16 ঘন্টার মধ্যেই সমস্ত সারাইয়ের কাজ শেষ করা যাবে। তবে দুর্গাপুরবাসীর আশঙ্কা, বৃহস্পতিবারের আগে জল সরবরাহ স্বাভাবিক হবে না, তাই জল সংকটের মধ্যে আরো 2 দিন পার করতে হবে বলেই আশঙ্কা প্রকাশ করছেন দুর্গাপুরবাসী। পরের খবর, আজ দুর্গাপুর জুড়ে ব্যাপক জল সংকট দেখা দেয়, তবে নগর নিগম আপ্রাণ চেষ্টা করেছে সেই জল সংকটকে কাটিয়ে উঠতে। প্রায় 1 লক্ষ জলের পাউচ বিলি করা হয়েছে, ট্যাঙ্কারের সাহায্যে জল সরবরাহ করা হয়েছে। জেলা শাসক আজ নগর নিগম, পুলিশ অধিকর্তা, আড্ডা সহ বিভিন্ন প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠক করেন জল সংকট কাটানোর জন্য। জেলাশাসক পূর্ণেন্দু মাঝি জানান যে 100-এরও বেশি ট্যাঙ্কার দিয়ে জল সরবরাহ করা হবে। সারাদিনে 1-1টি ট্যাঙ্কার 3-4 বার জল সরবরাহ করবে, অর্থাৎ দেখা যাচ্ছে সারাদিনে 3,000-4,000 ট্যাঙ্কার, 300-400 ট্যাঙ্কার জল সরবরাহ করবে। 1-1টি ট্যাঙ্কারে 3,000 লিটার করে জল থাকবে। সেক্ষেত্রে জেলাশাসক আশা করছেন দুর্গাপুরে সেভাবে জল সংকট দেখা দেবে না আগামীকাল থেকে। কারখানার ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে জল সংকট তেমন একটা পড়েনি বলেই জানান জেলাশাসক। তবে যদি দ্রুত কাজ শেষ না হয় তাহলে বিদ্যুৎ উৎপাদন কিছুটা ব্যাহত হতে পারে বলে মনে করছে শিল্প মহল। জেলাশাসক জানাচ্ছেন যদি দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ চায় তাদেরকেও জল সরবরাহ করা হবে। এই প্রচণ্ড জল সংকট লকগেট বিপর্যয়ের মাঝখানে একটি দুঃখের খবর যে দামোদরে, হুজুকডাঙ্গার কাছে দামোদরে এক কিশোর, সুমিত কুমার নামে এক কিশোর, স্নান করতে গিয়ে জলে তলিয়ে যান। তাকে নৌকা দিয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধারের কাজ শুরু করেন, পুলিশ ঘটনাস্থলে যায়।